হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বলিটলিব্লাস্টের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা এক্কা দোক্কা সিরিয়ালের নায়িকা রাধিকার লাইফ স্টাইল ও জীবনী নিয়ে কথা বলবো। জানতে পারবেন তার বর্তমান বয়স, ওজন, হাইট ইত্যাদি নানা বিষয়ে। আরও জানতে পারবেন সে বর্তমানে কার সাথে প্রেম করছে। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, স্টার জলসায় জনপ্রিয় সিরিয়াল এক্কা দোক্কা। এই সিরিয়ালটি আপনারা প্রতিদিন রাত 9টার সময় দেখতে পান। এই সিরিয়ালে নায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা প্রতীক সেন, আর প্রতীক সেনের বিপরীতে অভিনয় করছেন রাধিকা। রাধিকার আসল নাম হলো সোনামণি সাহা, ডাকনাম সোনা। ওনার আরও একটি ডাকনাম আছে যা হলো ছোটি। বাড়িতে দুই দাদা ও এক দিদি রয়েছে তার। সে বাড়ির মধ্যে সবথেকে ছোট, তাই বাড়ির লোকে তাকে ছোটি বলে ডাকেন। তিনি 5 মে 1996 মালদায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন বিজনেসম্যান ও মায়া হাউসওয়াইফ। তিনি মালদায় পড়াশোনা করেছেন। তিনি গৌরবঙ্গ ইউনিভার্সিটির মালদা কলেজ থেকে জার্নালিজম নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন। সোনামণি সাহার হোম টাউন মালদা হলেও তিনি 17 বছর বয়সে কলকাতায় চলে আসেন। কলকাতায় মডেলিং দিয়ে তিনি তার ক্যারিয়ার জীবন শুরু করেন। তিনি 2018 সালে স্টার জলসায় দেবী চৌধুরানী সিরিয়ালের মাধ্যমে টিভি জগতে প্রবেশ করেন এবং স্টার জলসায় মৌ সিরিয়ালের মাধ্যমে তিনি দর্শক মহলে পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি এক্কা দোক্কা সিরিয়ালে রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। এবার আসি নায়িকার পার্সোনাল বিষয়ে। সোনামণি সাহা বর্তমান বয়স হলো 27 বছর। তার বর্তমান ওজন হলো 55 কেজি। তার হাইট হলো 5'6", বডি টাইপ স্লিম, বডি কালার ফেয়ার, হেয়ার কালার ব্ল্যাক, আই কালার ব্রাউন। তিনি ডান্সিং, শপিং ও ট্রাভেলিং করতে পছন্দ করেন। তিনি চাইনিজ ও বিরিয়ানি খেতে পছন্দ করেন। তিনি বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও নায়ক শাহরুখ খানকে পছন্দ করেন। তার প্রিয় নায়ক হলো যিশু সেনগুপ্ত ও প্রিয় নায়িকা হলো স্বস্তিকা। তিনি 2015 সালে ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিবাহ করেন, তবে অল্প দিনের মধ্যে তাদের সম্পর্ক ভাঙন ধরে এবং ডিভোর্স হয়ে যায়। বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন, তবে কারোর সাথে প্রেম করছেন কিনা সেই বিষয়ে কোনো কিছু জানা যায়নি। অভিনেত্রী সোনামণি সাহার মাসিক ইনকাম হলো আনুমানিক 50 থেকে 60 হাজার টাকা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বোতাম টিপে নোটিফিকেশনটি অল করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলেই লাইক ও শেয়ার করবেন। এ ধরনের ভিডিও সম্পূর্ণ ফ্রিতে আবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন এবং বেল বোতাম টিপে নোটিফিকেশন অল এ সেট করুন। ভালো থাকবেন সবাই।